বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি বাংলাদেশ কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR 55 পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম সাইন্টিফিক অফিসার, পদ সংখ্যা 31টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে BSc সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি বা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড 9। পদের নাম ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা 1টি। যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীসহ এর সমতুল্য। এটির বেতন গ্রেড 9। পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে BSc ডিগ্রি থাকতে হবে। এটিরও গ্রেড 9। পদের নাম রিসার্চ কেমিস্ট, পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে BSc ডিগ্রি বা MSc থাকতে হবে। বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদের নাম রিসার্চ ফিজিসিস্ট, পদ সংখ্যা 2টি। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে BSc ডিগ্রি বা MSc ডিগ্রি। পদের নাম রিসার্চ ফার্মাকোলজিস্ট, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা BSc ডিগ্রি বা MSc। বেতন স্কেল 12,500 থেকে 30,230। পদের নাম UDA, পদ সংখ্যা 3। বেতন স্কেল 10,200 থেকে 24,680, গ্রেড 14। পদের নাম অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 3টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16। পদের নাম মালি, যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 4টি। বেতনের গ্রেড 20। পদের নাম সিকিউরিটি গার্ড, পদ সংখ্যা 2টি। বেতনের গ্রেড 20। পদের নাম প্লাম্বিং হেল্পার, পদ সংখ্যা 1টি। বেতন গ্রেড 20। এখানে আপনি চাইলে সার্কুলারটি, পরিপূর্ণ সার্কুলারটি দেখতে পারেন এবং এছাড়াও কীভাবে আপনি আবেদন করবেন আবেদনের বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এখানে সরাসরি দেওয়া রয়েছে, আগ্রহী প্রার্থীরা bcsir14.teletalk.com.mid এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ, শেষ তারিখ 15 ডিসেম্বর 2021। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি থেকে ইমেল নোটিফিকেশন পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমাদের ফলো বাটনটি এখানে রয়েছে। এছাড়াও আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে জয়েন করতে পারেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।